কামালগাজী বারুইপুর বাইপাস সংক্রান্ত একটি খবর। আমি খুব সাম্প্রতিককালে একটা ফ্ল্যাট বুক করার কথা ভাবছিলাম এবং দক্ষিণ কলকাতার এই যে এক্সটেন্ডেড পোর্শনটা রয়েছে আমার মূলত আগ্রহটা এখানেই ছিল, কারণ আমি নিজে দক্ষিণ কলকাতার বাসিন্দা সেক্ষেত্রে। কিন্তু আমি ওখানটা যখন গিয়ে বেশ কিছুদিন সরজমিনে দেখলাম আর কি, এই কি করে দেখাই যাকে বলে, তখন যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে এই জায়গাটা প্রথমত একটু ফাঁকা ফাঁকা, এখনো অতটা জনবসতি গড়ে ওঠেনি, দোকান বাজার সেভাবে তৈরি হয়নি। কিন্তু সব থেকে চিন্তার কারণ আমার যেটা হলো সেটা হচ্ছে কামালগাজী বারুইপুর বাইপাসের অবস্থাটা দেখে, যা চেহারা আমি দেখলাম। কিন্তু এই রাস্তাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ রাস্তা, তার কারণ দক্ষিণ শহরতলি যে জায়গাটা আস্তে আস্তে তুমি বলতে পারো জনপ্রিয় হচ্ছে, মানুষ এখানে বসতি স্থাপন করার চেষ্টা করছে এবং বিভিন্ন কমপ্লেক্স তৈরি হচ্ছে, সেটা কিন্তু মানে কলকাতাকে কানেক্ট করে এই রাস্তাটাই। একেবারে রাস্তার বয়স কিন্তু মাত্র 2, যদিও সেটা দেখে বোঝার একেবারেই উপায় নেই। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সমিত সেনগুপ্ত রয়েছেন। সমিত, এখনো শৈশব পেরোয়নি কামালগাজী বারুইপুর বাইপাস, কিন্তু রাস্তার হাল তো একেবারে ভয়ানক। কি কারণে এরকম অবস্থা তৈরি হচ্ছে এবং কোনোভাবে এটা মেরামতের কোনোরকম ব্যবস্থা কি শুরু হচ্ছে? 2016 যখন কামালগাজী ফ্লাইওভার চালু হয় তখন থেকেই কিন্তু এই রাস্তা চালু হয়েছে। এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এই রাস্তাটা কিন্তু উত্তরমুখী, অর্থাৎ যে রাস্তাটা বারুইপুর থেকে কামালগাজীর দিকে যাচ্ছে, এবং তোমাকে দেখাচ্ছি যে এই যে রাস্তার কি বেহাল দশা, এবং প্রায় 11 কিলোমিটার রাস্তা, এই পুরো রাস্তার কিন্তু এইভাবেই আমি দেখাবো তোমাকে, এইভাবে পিচ এবং স্টোনচিপ সবটাই কিন্তু এভাবে উঠে বেরিয়ে চলে এসছে, একদম কঙ্কাল সার চেহারা গোটা এলাকাটায়। তোমাকে তুমি বুঝতেই পারছো যে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি যে, এবং এই রাস্তায় কিন্তু গাড়ি যান চলাচলের সংখ্যাটা কিন্তু যথেষ্ট কম, কারণ এখনও পর্যন্ত এখানে তেমন বসতি নেই এই এই রাস্তাকে কেন্দ্র করে। তবে এই রাস্তাটা তৈরিই হয়েছিল NSC বোস রোড, যেটা পুরনো, যেটা কামালগাজী থেকে বারুইপুরের দিকে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার ওপর প্রচণ্ড চাপ পড়ছিল এবং সেই রাস্তা সরু থাকায় এইখানে নতুন বিকল্প রাস্তা তৈরি হয়েছে এবং 2016 সেই রাস্তা খোলা হয়েছে। এবং তারপর থেকে এখনও পর্যন্ত যে কোনোরকমভাবে মেরামতির সেরকম কিছু হয়নি সেটা কিন্তু এখানে দেখলেই বোঝা যাচ্ছে। এখান থেকে যে গাড়িগুলো যাচ্ছে, সেই গাড়িগুলো বা বাইকগুলো তারা কিন্তু একদম রাস্তার একদম ধার ঘেঁষে যাচ্ছে, কারণ এখান থেকে তারা যদি মাঝখান থেকে যান এই প্রায় পুরো রাস্তাটা জুড়েই কিন্তু এরকম বড় বড় খানাখন্দ তৈরি হয়ে রয়েছে। প্রশাসনের তরফ থেকে এখনও পর্যন্ত বিষয়টিতে নজর দেওয়া হয়েছে বলে মনে হচ্ছে না, যদিও এখনও পর্যন্ত KMDA এর তরফে এই বিষয়ে কোনোরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি।